সংস্কৃতি ও ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ নড়াইল জেলা। এ জেলাতেই জন্ম নিয়েছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। গ্রামীণ জীবনের বৈচিত্র্যে সবুজের সমারোহ, অসংখ্য বিলের জলধারা আর কৃষকের সোনালী ধানের হাসির মাঝে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি সৃষ্টিকর্মের। অভাবের সংসারে তবুও থেমে থাকেননি, যাননি দমে, হয়েছেন তিনি বিশ্ববিখ্যাত। বিখ্যাত হয়ে মানুষের অন্তরে এস এম সুলতান, তিনি নেই তবুও তাকে নিয়ে রচিত হয় কাব্য। তার বাসভবনে গড়ে উঠেছে এস এম সুলতান কমপ্লেক্স। সোমবার 10 অক্টোবর এস এম সুলতানের 28তম মৃত্যুবার্ষিকী ছিল। এদিন শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শিশু স্বর্গে বাচ্চাদের ছবি প্রদর্শনীর পর চিত্রা নদীতে শিশুদের নিয়ে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন এস এম সুলতানের শিল্পকর্ম ছড়িয়ে দিতে আয়োজনের ধারাবাহিকতা থাকবে অব্যাহত। অনেক পরিকল্পনা আমাদের রয়েছে এস এম সুলতানকে নিয়ে, আর সর্বোপরি তার যে দর্শন, সে দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংগ্রহশালাটাকে আধুনিকায়ন করতে হবে, শিশু স্বর্গটাকে আরও আধুনিকায়ন করতে হবে। একটা নৌকা, সেটা মিউজিয়াম পিস হিসেবে আমরা রেখেছি, কিন্তু ওইরকম একটা নৌকা আমরা আবার জলে ভাসাতে চাই। ঘাটটাকে আধুনিক করতে চাই, এবং এই যে লাল বাউল এবং সংগ্রহশালা সব কিছু মিলে আমরা একটা আন্তর্জাতিক মানের আর্ট গ্যালারি করতে চাই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আর্ট ভিজিটাররা যারা আসবে, তারা যেন এস এম সুলতানকে যথাযথভাবে দেখতে পারে। ডিজিটাইজ করতে হবে আমাদের অনেক কিছু, এবং বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কিছু এক্সিবিশন, ইন্টারন্যাশনাল এক্সিবিশন নিয়ে আমরা এস এম সুলতানের শিল্পকর্ম উপস্থাপনের আমরা উদ্যোগ গ্রহণ করি। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে বাউল গানের আয়োজন করা হয়। ৭০ বছরের মহিমিয়ান জীবনে এস এম সুলতান তার রংতুলির আচরে দেশ, দেশের মাটি, মাটির গন্ধ, ঘামে ভেজা মেহনতি মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি করেছেন বিশ্ববিখ্যাত সব চিত্রশিল্প। এস এম সুলতানের সমাধিস্থল থেকে মহিব আল হাসান, সময় সংবাদ, নড়াইল।